সোনাপুর মহাবিদ্যালয়ত ঘটিব মহামিলন। প্রাক্তন ছাত্র ছাত্রীর মহামিলনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হব মহাবিদ্যালয় চৌহদ। কেবল অপেক্ষা করক 12 জুনলৈ। আপোনালোক সুধ উঠিলে কি সোনাপুর মহাবিদ্যালয়ে আমি আদরণি জানাইছো। আপোনালোক জানালে মই সুখী হৈছো যে 2022 চনৰ অহা 12 জুন তারিখে দেওবারে সোনাপুর মহাবিদ্যালয় প্রাঙ্গণত সোনাপুর মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী সকলের এখনি সম্মিলনী আয়োজন করা হয়েছে। আর উক্ত সম্মিলনীর প্রস্তুতি প্রায় তুঙ্গত উঠিছে আর আমার সমূহ শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী সমন্বিত আমি অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিকল্পনা করেছো। আর আমি আশা রাখিছো প্রত্যেকজন প্রাক্তন ছাত্র ছাত্রী সোনাপুর মহাবিদ্যালয়ের বিভিন্ন জায়গাত কর্মরত হয়ে থাকা বিভিন্ন স্থানত প্রতিষ্ঠিত হয়ে থাকা প্রতিজন ছাত্র ছাত্রীক আমি অনুষ্ঠানটিলৈ আদরে নিমন্ত্রণ জানাইছো। আর ব্যক্তিগতভাবে প্রত্যেকগৰাকী ছাত্র ছাত্রীক আমি আমন্ত্রণ জানাবলৈ সক্ষম হওয়া নাই। আমি যদিও প্রচেষ্টা আমি অব্যাহত রাখিছো তথাপিও প্রত্যেকজন ছাত্র ছাত্রী বিভিন্ন প্রান্ত দেশের বিভিন্ন প্রান্ত থাকা তেখেতসকলক আমি চুবলৈ সক্ষম হওয়া নাই। গতি এই বার্তার দ্বারাই মই সমূহ ছাত্র ছাত্রীক তেখেতসকলে মই সোনাপুর কলেজের প্রতি থাকা তেখেতসকলে যে ভালপাওয়া তেখেতসকলে যে অরিহণা এই সকলখিনি আগত রাখি নিশ্চয় মহাবিদ্যালয়খনের এই তৃতীয় সংখ্যক যে প্রাক্তন ছাত্র ছাত্রী সম্মিলনী এই সম্মিলন তেখেতসকল উপস্থিত থাকিব আর তারপরে আমি তেখেতসকলক অন্তরে পুনর্বার আদরণি জানাইছো। আশা রাখিছো আপনাদের উপস্থিতিয়ে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করাত আমাক সহায় করিব। ধন্যবাদ। সোনাপুর মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী সম্মিলন এখনি আমি অহা 12 জুন রবিবারে সোনাপুর মহাবিদ্যালয় প্রাঙ্গণত দিনজোড়া কার্যসূচীর আয়োজন করেছো। গতি সোনাপুর মহাবিদ্যালয়ত 1991 চনৰ বর্তমানলৈকে যিসকল ছাত্র ছাত্রীয়ে অধ্যয়ন করে এই মহাবিদ্যালয়ের বিভিন্ন স্থানত ওলাই গৈছে, বিভিন্ন স্থানত কর্মরত হয়ে আছে, বিভিন্ন কামত সমাজসেবা করে আছে, সকলকে আমি একত্রিত করে সোনাপুর মহাবিদ্যালয়ত মনের খবর, মরমর মহাবিদ্যালয়খনত আজির অবস্থা কেনে এই গোটেইখিনি কথা শেয়ার করার কারণে এই সম্মিলনখন আয়োজন করা হয়েছে। গতি এই পরিকল্পনাটো আসলে বহুদিনের মানে আমি নিয়মিয়াক কি করো ডিপার্টমেন্টবুরে প্রাক্তন ছাত্র ছাত্রী সম্মিলন পাতে, কিন্তু আমার যুটিয়াভাবে গোটেইবুর ছাত্র ছাত্রীক প্রাক্তন ছাত্র ছাত্রী সম্মিলন আমি কোভিড পরিপ্রেক্ষিত যা 3 বছর ধরে পরিকল্পনা করে করেও আমি বাস্তব রূপ দিব নোৱাৰিলোঁ। কিন্তু এইবার সর্দার অধ্যক্ষ মহোদয়ে কলে নাই এবার আমি পাতিমেই, আর সেই হিসাবে ইতিমধ্যে দুখন আমি মিটিং এখন অনলাইনত মিটিং করলো আর মহাবিদ্যালয়ে আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট গোটেই মহাবিদ্যালয়ের মুরব্বী সকল শিক্ষাগুরু সকলক লৈ এখন আলোচনা করিলে আর তার ফলশ্রুতিতে এই 12 জুন এই তারিখটা আমি নির্ধারণ করলো। গতি আজির এই নিউজ নেট চ্যানেল আমার গুড়ি আহিছে, আমি আন্তরিক স্বাগতম জানাইছো আর সহযোগিতা কামনা করছো যাতে প্রাক্তন ছাত্র ছাত্রী সকলের প্রতিজন ছাত্র ছাত্রী এই খবরটো পায় যে মরমর বিদ্যালয়খনত এদিন ভরি দিয়ে মনের কথাখিনি আমাক অবগত করে। আর প্রাক্তন ছাত্র ছাত্রী সকলের যে অরিহণা সেইটো আমার অনস্বীকার্য, যিকোনো অনুষ্ঠান এটার উত্তরণত ছাত্র ছাত্রী সকলে মূল ভেটি, গতি কতনো কি করে আছে সেই কথাখিনি আজিকালি ভাল যে বিভিন্ন মিডিয়াবুর আছে, কিন্তু আগে কি আসলে আমার ফোন নাম্বার বা কন্টেক্ট নাম্বার এটাও না থাকে, তেনেকা এটা চিঠি দি আমি নিমন্ত্রণ করা সম্ভব নহয়। কিন্তু এতিয়া ভাল হয়েছে বহু ছাত্র ছাত্রীর এই গ্রুপবর জড়িয়ে আমি কি করছো যোগাযোগ করছো বা বিভিন্ন ধরনের দিছো প্রত্যক্ষভাবে আমি কাকু নিমন্ত্রণী চিঠি দিব নোৱাৰো বা দিলে এটা কারণ স্বাভিমানও থাকে এজনে পালে এজনে নাপালে, সেইকাৰণে আমি কোনো ধরনের ব্যক্তিকে আমি ব্যক্তিগতভাবে চিঠি দিয়া নাই। গতি বিভিন্ন মিডিয়ার সহায় লৈছো, আপনার সহায় লৈছো সেই কারণে, গতি আপনাদের এইখিন আমাক যাতে সহায় করে তার আহ্বান জানাইছো আর আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছো আর আমার
কৃতজ্ঞতা আপোনালোকে যে আমাৰ মহাবিদ্যালয়ত আহি এনেকৈ অনুষ্ঠানটোৰ প্ৰতি থকা আপোনালোকৰ দায়িত্ববোধ আৰু যিখিনি কৰ্তব্য সেইখিনি পালন কৰিছে, আমাক উৎসাহিত কৰিছে, তাৰ বাবে আপোনালোকলৈ ধন্যবাদ। আমি সেইদিনা দিনযোৰা কাৰ্যসূচীত বিভিন্ন ধৰণৰ প্ৰগ্ৰেম ৰাখিছোঁ। আমাৰ মহাবিদ্যালয়ৰ যিখিনি ছিক্স ছেমিষ্টাৰ ইউ জি আৰু ফ'ৰ্থ ছেমিষ্টাৰ পি জিৰ ষ্টুডেণ্ট, তেওঁলোকে বিভিন্ন কালচাৰেল কাৰ্যসূচী ৰাখিছে। আৰু যিসকল প্ৰাক্তন ছাত্ৰ ছাত্ৰী বহুতে ফোন কৰি আমাক জনাইছে যে তেওঁলোকেও ইয়াত বিভিন্ন কাৰ্যসূচী ৰাখিব বুলি, আমি মষ্ট ৱেলকাম জনাইছোঁ। সকলো আহক, তেনেকুৱা নিজৰ মনৰ যিখিনি তেওঁলোকে প্ৰগ্ৰেম কৰিব বিচাৰিছে আমি দিনযোৰা কাৰ্যসূচী সকলোৱে উপভোগ কৰিম, আৰু লগতে আমাৰ মনৰ কথাখিনিও তেওঁলোকৰ লগত শ্বেয়াৰ কৰিম। ধন্যবাদ। পোনপ্ৰথমে মই সমূহ প্ৰাক্তন ছাত্ৰ ছাত্ৰীলৈ মোৰ আন্তৰিক প্ৰীতি সম্ভাষণ জ্ঞাপন কৰিছোঁ। অহা 12 জুনত অনুষ্ঠিত হ'বলগীয়া প্ৰাক্তন ছাত্ৰ ছাত্ৰীৰ সমাৰোহত সকলোৰে উপস্থিতি মই আন্তৰিকতাৰে কামনা কৰিলোঁ।